আজকে লাঠি পিটা করবো তোকে দিয়ে এই বাড়ি ছাড়া করবো এই হলো আমার ছোট পরিবারই আর ছোট্ট পরিবারতে ছোট বুড়ি মায়ের সঙ্গে এখন লেপুরি দিয়ে ঘুম ঘুম করছে হ্যাঁ ও বাবা আজকে ঠিক করছে ছাপতায় ছাপ্তায় ঘুমটা ভেঙে গেল। ও মামা কত চুপেছে মা হ্যাঁ রে মা কি হলো বল কি হলো

আহ কি চলা আজ মা রে তুই তো বড় হয়ে গেছিস মা জান একটু যা একটুখানি টুক করে করে চলে আয় বাইরে তো আলো ফুটে গেছে বাবা ঠিক আছে আমি তাহলে যাই করেই আসি বলে ছোট্ট পরী শীতের সকালে কাঁপতে কাঁপতে শুশু করতে বাইরে চলে গেল আর এদিকে ছোট্ট পরি ঘর থেকে বেরিয়ে ময়ূর ওপর জামা কাপড় রেখে চললো বাথরুম করতে তাই বাবা কি শীত এই শীতকালে বাথরুম কেনে কি যে কষ্ট ও আর এদিকে নকলপরি কিছুতেই তো তার অপমান ভুলতে পারছে না সে তো মনে মনে গজগজ করতে লাগলো ছাড়বো না কিছুতেই ছাড়বো না দাঁড়ায় না শোধ আমি নেবো এইবার আমি ঠিক একটা কিছু না কিছু ব্যবস্থা করে তোর জায়গায় যাবো তারপরে আমাকে যেরকম করে তুই তারিছি সেই রকম করে তোকে আমি তাড়াবো কিন্তু হ্যাঁ এবার আর বোকামি করলে চলবে না এবার এমন কিছু একটা খেলা খেলতে হবে যাতে কেউ বুঝতে না পারে আমি নকল পড়ি যাই এই বলে নকল পড়ি তো বেরিয়ে গেল আস্তে আস্তে দরজা দিয়ে দরজা থেকেই নকল পড়ি তো বেরিয়ে এলো তো এইবার বেরিয়ে এসেছি দেখি বেশ ফাঁকা ফাঁকাই তো লাগছে কেউ তো কোথাও নেই মনে হচ্ছে আরে 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 এই সামনেটা কি ময়ের মধ্যে মনে হচ্ছে জামা গোজা আছে আরে এটা তো পুরীর জামা আরে বাবা এই তো দেখছি ভিঙ্গা যাইতে জল এই তো এই শুধু এইটাকেই কাজে লাগাতে হবে আমি অস্ত্র হিসাবে এইটা পুরে ফেললেই আমাকে আর কেউ চিনতে পারবে না ওই পুরী পোকারবো তো এখানে বসে থাকবে আর নয়তো আমার জামাটা পরে ঢুকবে ওকে সবাই নকল পড়ি ভাববে

তাহলে মনে হয় মামাম দিয়ে গিয়েছে যা আগে ঠান্ডা করতে বাবা হু আমি বরং তাড়াতাড়ি এটাই পরে নি এই বলে আমাদের ভোলা ভালা ছোট্ট পরি নকল পরি জামাটা তো পরে ফেললো বাবা যাই খুশি তাড়াতাড়ি গিয়ে মামামের কোলের মধ্যে লেপের মধ্যে ঢুকে পড়ি আবার একটু ঘুমিয়ে নিয়া যাবে বলে পরি ঘরের মধ্যে চলে গেল বাবা হলো যাই গিয়ে বরং এবার তাড়াতাড়ি শুয়ে পড়ি এখন তো বেশি সকাল হয়নি আরে এটা কে মায়ের পাশে তো

আবার এসেছিস আমাদের বাড়িতে যা বলছিস চলে যা বলছিস তুই কি করতে হতে যাবি আমার আছে তুই আবার আমার ক্ষতি করতে সামনে থেকে দূর হয়ে যা হচ্ছে কি মামা মামা সে দুষ্ট এই তুই লজ্জা হয় না তুই আমাকে আকেদিন খুব কষ্ট দিয়েছিস আজ আবার এসেছিস আমার ওই জামাটা আমি তোকে তো কিনেই দিইনি আর আমার পরীক্ষা কি আমার চিনতে ভুল হয় তুই তো আমার সোনা মা দাঁড়া ওর আজকে একদিন কি আমার একদিন তুই এ্যাই এখান থেকে চলে যা বলছি দূর হয়ে যা আমার মেয়েকে দেখি আমি বুঝে ফেলেছি এটা আমার মেয়ে আর তোর এই গায়ের জামাটা আমার মেয়ের হতেই পারে না এটা তো অন্য জামা আমার মেয়ে একদম ঠিক কথা বলেছে আমি আমাকে ভ্যাললে

কাকে বলবো আমার মনে কথা আমার কথা কেউ শুনছে না যাই আমি ভাইয়ের কাছে যাই ভাই আমাকে খুব ভালোবাসে ভাই তো বুঝবে এই ভাই ভাই বল না বল না রে আমি তো আসল দিদি না বল হ্যাঁ আমি তো আসল দিদি তো হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুই আমার কি চিনতে পেরেছি যা সেই জন্যই তুই হাসছিস কিন্তু ভাই তুই চিনলে তো হবে না আমি কাকে বলি বলতো কি আমার কথা বিশ্বাস পড়ি কখন এলি তুই আমার ঘরে ওই তো কামার তুমি আমায় চিনতে পেরেছ এ উমা সে কি কথা রে তোকে চিনতে পারবো না কেন বলা শার্ট আর তুই কাঁদিস কেন সকাল বেলা কেন কামার দিয়ে কি হয়েছে সব তোমাকে আমি বলছি সকাল সকাল আমার খুব সুসু পেয়েছিল মামামকে বললাম গেল না বলে আমি একা একাই গেলাম গিয়ে ইশু করে বেরিয়ে দেখছি আমার জামাটা নেই অন্য একটা জামা পরে আছে তুই বাড়িতেই থাক আমি ঠিক তোকে বাঁচাবো দুকা আমি কি করে থাকবো মামমাম বলেছে আমার চোখের সামনে তোকে যেন আর না দেখি একদম ভয় পাবি না তুই এখানেই থাকবি আমি ঠিক একটু পরেই বেরোচ্ছি বেরিয়ে যা করার করছি তো আমাদের ছোট্ট পরী মন খারাপ করে দুঃখ দুঃখ মুখ করে বসে আছে একা একা আর ওইদিকে শয়তান দুষ্টু পরীটা মাম্মামের কাছে আসল পরিষে যে আদর খাওয়ার জন্য বসে আছে এত বোকা খেয়ে দেখো লজ্জা নেই চুপ করে বসে আছে আর শুধু ফেচ 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 করে টুকটকা জল বের করছে দাড়া দাড়া সবে তো শুরু ইয়ার देखলি তোকে যখন ও কাটাবে খাও না মামাম মামা মামা কি হলো রে মা কি হলো মা 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 আদর করো না আমি তোমার কাছে আদর চাই অনেক কাজ মা কি করে আদর করব তোমায় না একটুখানি আচ্ছা মা ঠিক আছে ওরে বাবারে বাবা আমার মেয়েটা কবে যে বড় হবে হে রে এখনো তুই বড় হলি না শুধু সকালে উঠেই মামমাম আদর মামমাম কোলে আচ্ছা রোজ রোজ কি আমার সম্ভব হ্যাঁ কাজ ফেলে রেখে তোকে আদর করা বল দেখি মামমাম মামমাম দাঁড়াও দাঁড়াও তুমি কি করছো তুমি কিন্তু ভুল করছো মামমাম তুমি আমাকে না আদর করে তুমি ওই দুষ্টু পরীকে কোলে নিয়ে আদর করছো তুমি আমাকে চিনতে পারছো না মামমাম এই মেয়ে তো তো কম সাহস ন রে তোকে আমি কত কোন আগে বলেছি তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তুই এখন থেকে যাবি না আমি এবার লাঠি দিয়ে তোকে পেটাবো হ্যাঁ রে তোর আস্পটা তো দিন দিন খুব বেড়ে যাচ্ছে তুই আমার মেয়েকে বলিস কিনা তারি দিতে আর তোকে আদর করতে দাঁড়া আর যদি এবার কথায় না কাজ হয় তাহলে লাঠিতে কথা বলবে আরে আমার একটু জল আনতে হবে বুঝলি তুই এখানটা একটু চুপটি করে বসমা আমি টুক করে গিয়ে জলটা নিয়ে চলে আসছি এই বলি ইন্দু তো পুকুর দিকে চলে গেল জল আনতে মেয়ে তো কিছুতেই বাড়ির দিকে যাচ্ছে না দেখছি এত বকুনি খাওয়াচ্ছি তার কোনো লজ্জা নেই এবার তো দেখছি আমাকেই কোনো একটা ব্যবস্থা করতে হবে যাতে ওকে পার্মানেন্টলি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায় হ্যাঁ ঠিক এইখানে ঝুড়িটা ভর্তি অনেক জিনিস আছে এইগুলো লন্ড লন্ডভন্ড করে দিই ঝুড়িটাকে ধরে উল্টে দিই

তবে রে তুই আবার আমার মেয়ের নামে দস্ত পাচ্ছিস আর নিজে ভালো সাজিস এত কিছু করে এখনো তোর বুকের পাটা তো বলি তোর ভয় করে না লাঠিটা কই গেল দেখি তো তো ছিল দেখি কোথায় গেল লাঠিটা আমার তোর একদিন কি আমার একদিন এইবার পিটুনি খাওয়ার জন্য তৈরি হ মামা আমি কিচ্ছু করিনি মামা তুমি আমায় মেরো না তুমি আমাকে কোনো দিন মারো না তুমি কেন আমায় মারছো মামা আমি কি ওরকম আমি তোমার পরিগো তোকে মেরে ফেলবো দেখ দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কোথায় আয় এদিকে দাঁড়া যাবি কোথায় তুই আমি ঠিক তোকে ধরবো দেখ আর এদিকে অমনি ডোনা এসে পরীকে ধরে নিল ভাই করছো কি করছো কি তুমি হ্যাঁ তোমার কি বোধবুদ্ধি মনে হবে এই একটা বাচ্চা মেয়েকে তুমি লাঠি দিয়ে মারতে যাচ্ছ আসল কে আর নকল কে সেটা আগে প্রমাণ হোক কোন হয়ে গেলে নকলকে ঠিকই বাড়ি থেকে বের করে দেওয়া হবে কিন্তু তার আগে পর্যন্ত তুমি কিচ্ছু করবে না আর এই প্রমাণ করার জন্য আমি তোমার সামনে ওদের দুজনাকেই পরীক্ষা নেব সেই পরীক্ষাতে প্রমাণ হয়ে যাবে সবটা আর সবকিছু সবার সামনে উঠে আসবে তখন তুমি একজনকে তাড়িয়ে দিও তার আগে নয় বাবা এই শেষে এসে সব গোলমাল করে দিল ওনাকে এখনি আসতে হলো মহারানী আরে বাবা একটু হলে মেয়ে ঠিক তারি দিত ঠিক চলে এলো বাধা দিতে নাও এবার এখন কি জ্বালায় পড়লাম কি জানি বাবা আবার সব পরীক্ষা মূলকার কথা বলছে এই মরেছে কি যে হবে কে জানে তো বন্ধুরা আজকে পর্বটা তো এখানে শেষ হচ্ছে কিন্তু ছোট পড়ি কিভাবে প্রমাণ করবে যে সেই আসল পড়ি আর কি পরীক্ষা নিতে চলেছে আমাদের ডোনা তো দেখতে হলে পরের এপিসোডটাতে অবশ্যই চোখ রাখো জমজমাট এপিসোড মিস করো না ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক তো করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আবার দেখা হবে টা।